নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মন্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল তো বন্ধুরা গভর্নমেন্টের তরফ থেকে নতুন একটি অ্যাপ কিন্তু লঞ্চ করা হয়েছে এই অ্যাপে কিন্তু আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করে কিন্তু আপনি সরকারের বিভিন্ন রকম সার্ভিসে লাভ করতে পারবেন এবং ভালো রকম কিন্তু টাকা ইনকাম করতে পারবেন এখানে রেজিস্ট্রেশন করার পর আপনাকে কিন্তু আইডি পাসওয়ার্ড দেওয়া হবে সম্পূর্ণ বিনামূল্যে আপনি এখানে আইডি পাসওয়ার্ড পাবেন এবং সেই আইডি পাসওয়ার্ড পাওয়ার পর তারপর কিন্তু আপনাকে কেওয়াইসি করতে হবে কেওয়াইসি কমপ্লিট করে নেওয়ার পর তারপর কিন্তু আপনি গভর্নমেন্টের বিভিন্ন রকম সার্ভিস কিন্তু এখান থেকে আপনি পেয়ে যাবেন তো সেই জন্য আজকে ভিডিওতে আপনার দেখব কীভাবে এখানে রেজিস্ট্রেশন করবেন করার পরে এখানে আইডি পাসওয়ার্ড কীভাবে পাবেন পাওয়ার পর আপনি এখানে কেওয়াইসি কীভাবে কমপ্লিট করবেন এবং সরকারি কোন কোন সার্ভিস এখান থেকে পাবেন এবং পরবর্তীকালে কোন কোন সার্ভিস আসতে চলেছে সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনো সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিড় করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বিল নোটেশনটিকে অন করে রাখুন কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি তো চলুন আজকে ভিডিওটা শুরু করে যাক প্রথমে এই অ্যাপটা ডাউনলোড করে নেবেন এই অ্যাপটার লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশনে দেবো সেখান থেকে ডাইরেক্ট গিয়ে কিন্তু এই অ্যাপটা ডাউনলোড করে নেবেন করে নেওয়ার পর ওপেন করবেন ওপেন করার পর সবগুলো কিন্তু অ্যালাউ করে দেবেন করে দেওয়ার পর তারপরে আপনি কী করবেন তারপরে দেখতে পাচ্ছেন এখানে চুস এখানে এই অপশান কিন্তু ক্লিক করবেন ঠিক আছে ইনস্ট্যান্ট এই অপশানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনি সার্ভিস প্লাস এখানে ভিডিও রকম অপশন রয়েছে আপনার যেটা সিলেক্ট করতে হবে সেটা কিন্তু এই অপশানে ক্লিক করে আপনি নিচে থেকে আসবেন নিচে গিয়ে আসার পর দেখতে পাচ্ছেন ই সার্ভিস ওয়েস্টবেঙ্গল এই অপশানে কিন্তু ক্লিক করবেন ঠিক আছে ই সার্ভিস ওয়েস্টবেঙ্গল এটা কিন্তু আপনি সিলেক্ট করবেন করে নেওয়ার পর কিন্তু আপনার কাছে যদি আইডি পাসওয়ার্ড থাকে তো এখানে বসিয়ে দেবেন যদি আপনি প্রথমবার কিন্তু হয়ে থাকেন তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন রেজিস্টার বাটন এই রেজিস্টার বাটনে কিন্তু ক্লিক করবেন রেজিস্টার ইউর সেলফ এই অপশান কিন্তু আপনি ক্লিক করবেন এই অপশানে ক্লিক করে আপনাকে রেজিস্ট্রেশনটা করতে হবে তো এই অপশানে ক্লিক করার পর তারপরে আপনি কী করবেন এখানে কিন্তু আপনার নামটা কিন্তু বসে দেবেন ঠিক আছে প্রথমত আপনার নাম এখানে বসিয়ে দেবেন তারপরে কিন্তু ইমেল আইডি বসিয়ে দেবেন ইমেলটি বসিয়ে দেওয়ার পর এখানে মোবাইল নাম্বার বসে দেবেন নাম্বার বসিয়ে দেওয়ার পর গেট ওটি বাটনে ক্লিক করলে আপনার মোবাইলে কিন্তু ওটিপি আসবে সেই ওটিপিটা বসিয়ে কিন্তু এখানে কি করবেন তারপর কিন্তু এখানে পাসওয়ার্ড কিন্তু বসিয়ে দেবেন ঠিক আছে ওটিপিটা বসিয়ে দেওয়ার পর তারপরে পাসওয়ার্ড কিন্তু এখানে বসিয়ে দেবেন পাসওয়ার্ড বসিয়ে দেওয়ার পর তারপরে কি করবেন এখানে ক্যাপচারা ফিল করবেন ক্যাপচারা ফিল করে দেওয়ার পর স্বামীর বাটনে ক্লিক করে দিলে আপনার রেজিস্ট্রেশনটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো এবার কোনো কারণ যদি আপনার মোবাইলে ওটিপি না আসে বা যদি কোনো কারণে রেজিস্ট্রেশন আপনার না হয়ে থাকে তাহলে আপনি কী করবেন তাহলে কিন্তু একটা অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু লিঙ্ক দিয়ে দেবো সেই অফিসিয়াল অপশান কিন্তু আপনি ভিজিট করবেন ঠিক আছে প্রথমে এখানে চেক করবেন যে আপনার হচ্ছে না কি যদি কোনো কারণে রেজিস্টার হতে যদি কোনো কারণে প্রবলেম হয় তাহলে আপনি কি করবেন তারা কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু ভিজিট করবেন দেখতে পাচ্ছেন এই যে অফিসিয়াল ওয়েবসাইট এখানে কিন্তু আপনি চলে আসবেন সেখানে চলে আসার পর রেজিস্টার করতে হবে সেদিন কিন্তু এই মেনু অপশানে ক্লিক করবেন তারপর দেখতে রেজিস্টার বাটন এই অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করে কিন্তু এখানে আপনার নাম ইমেল আইডি মোবাইল নাম্বার সমস্ত ডিটেল বসে কিন্তু রেজিস্টার কিন্তু করতে হবে তো কীভাবে রেজিস্ট্রেশন করবেন সেটা নিয়ে কিন্তু অলরেডি ভিডিও তৈরি করা আছে তার লিঙ্ক কিন্তু আই বাটন দিয়ে দেবো সেখান থেকে গিয়ে কিন্তু আপনি রেজিস্ট্রেশন করে নেবেন রেজিস্ট্রেশন করে নেওয়ার পর তারপর কিন্তু আপনার আইডি পাসওয়ার্ড সেই আপনি ইমেল আইডি এবং আপনি যে পাসওয়ার্ডটা ক্রিয়েট করেছিলেন সেই পাসওয়ার্ডকে দেখে বসিয়ে দেবেন ঠিক আছে আপনার ইমেল আইডি এবং পাসওয়ার্ড বসে গেলে লগ ইন বাটন ক্লিক করবেন লগ ইন বাটন ক্লিক করে দেওয়ার পর এখানে পিন কিন্তু আপনাকে জেনারেট করতে হবে এখানে চার সঙ্গে কিন্তু একটা পিন বসিয়ে দেবেন ঠিক আছে পিনটা বসিয়ে দেওয়ার পর সেই পিনটা পুনরায় এখানে আপনি এন্টার করে দেবেন করে দেওয়ার পর এখানে জেনারেট পিন অপশানে কিন্তু ক্লিক করে দেবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার পিনটা কিন্তু জেনারেট হয়ে গেল হয়ে যাওয়ার পর এখানে বিভিন্ন রকম সার্ভিস কিন্তু দেওয়া রয়েছে এরপর আবার যারা করতে হবে বর্তমানে কিন্তু নতুন আপডেট এসেছে আপনার এখান থেকে কিন্তু কেওয়াইসি কিন্তু কমপ্লিট করতে হবে আগে প্রথমত কে ওইসি কমপ্লিট করতে হবে কেওয়াইসি কমপ্লিট করার জন্য এখানে আপডেট কেওয়াইসি দেখতে পাচ্ছেন আপডেট ই কেওয়াইসি এই অপশন কিন্তু ক্লিক করবেন ঠিক আছে আপডেট ই কেওয়াইসি এই অপশন কিন্তু আপনি ক্লিক করবেন এই অপসাইড ক্লিক করার পর তারপর কিন্তু আপনার সামনে এমনটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে এখান থেকে আপনার আধার নাম্বার কিন্তু বসিয়ে দেবেন ঠিক আছে এখানে আপনার আধার নাম্বারটা সঠিক বসিয়ে দেবেন আধার নাম্বারটা বসিয়ে দেওয়ার পর এখানে এগ্রি বাটনে ক্লিক করবেন এগ্রি বাটনে ক্লিক করার পর এরকম কিন্তু একটা প্রবলেম কিন্তু দেখাচ্ছে তো যাদের ক্ষেত্রে এইরকম একটা প্রবলেম দেখা যাচ্ছে তারা কিন্তু একটু ওয়েট করবেন ওয়েট করার পরে কিন্তু ট্রাই করবেন বর্তমানে কিন্তু একটা নতুন অপশান এসেছে সেই কিন্তু বর্তমানে এটা কাজ হচ্ছে না সেদিন কিন্তু আপনি ওয়েট করবেন এখন পরে কিন্তু এই কে কিন্তু অবশ্যই কিন্তু করে নেবেন ঠিক আছে তো সেই জন্য গভর্নমেন্টের এই পোর্টালে কিন্তু আপনি রেজিস্ট্রেশন করে নেবেন করে নেওয়ার পর ফ্রিতে আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করে এখানে বিভিন্ন রকম সার্ভিস রয়েছে এইসব সার্ভিসে কিন্তু আপনি লাভ করতে পারবেন এবং পরবর্তীকালে কিন্তু আরও বিভিন্ন রকম সার্ভিস কিন্তু এখানে আসবে যেমন কিন্তু জন্ম সার্টিফিকেট কাছ থেকে শুরু করে আরও বিভিন্ন রকম সার্ভিস কিন্তু এই পোর্টালের মাধ্যমে দেওয়া হবে সেই জন্য কিন্তু এই পোর্টালে আপনি অবশ্যই কিন্তু রেজিস্ট্রেশনটা করে রাখবেন ঠিক আছে বর্তমানে কিন্তু রেজিস্ট্রেশন করে রেখে আপনি আইডি আসলে ক্রিয়েট করে আপনি বর্তমানে যেসব সার্ভিসগুলো রয়েছে সেগুলো আপনি লাভ করতে পারবেন এবং পরবর্তীকালে আরও কিন্তু ভালো ভালো কিন্তু সার্ভিস কিন্তু আসবে সেই জন্য কিন্তু অবশ্যই সবাই রেজিস্ট্রেশনটা আপাতত কমপ্লিট করে রাখবেন ঠিক আছে কেওয়াইসি যদিও কোনো কারণ না হয় কোনো ব্যাপার না কিন্তু আপাতত আপনি আইডি পাসওয়ার্ডটা ক্রিয়েট করে রাখবেন পরবর্তীকালে এটা কিন্তু খুবই কাজে লাগবে ঠিক আছে সেই কিন্তু এখানে আইডি পাসওয়ার্ডটা ক্রিয়েট করে রাখবেন ক্রিয়েট করার পর এখান থেকে আপনি বিভিন্ন রকম সার্ভিসে লাভ করতে পারবেন এবং পরবর্তীকালে কোনো যদি সার্ভিস এখানে অ্যাড হয় বা ভালো কোনো সার্ভিস যদি আসে তাহলে তো অবশ্যই আমি আপনাদের ভিডিও তৈরি করে দিয়ে দেবো ঠিক আছে তো এই পোর্টালের মাধ্যমে অন্যান্য স্টেটে কিন্তু জন্ম সার্টিফিকেট কাছ থেকে শুরু করে এবং কিন্তু আরও বিভিন্ন রকম সার্ভিস কিন্তু এখানে চলে এসেছে কিন্তু বর্তমানে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই সব সার্ভিসগুলো কিন্তু বর্তমানে এসেছে কিন্তু জন্ম সার্টিফিকেট এগুলো আসেনি পরতে গেলে আসবে সে কিন্তু যখন আসবে তখন কিন্তু ভিডিও তৈরি করে অবশ্যই কিন্তু দিয়ে দেবো ঠিক আছে তো এটা ছিল আজকের আপডেট তো যারা তারা কিন্তু এখানে রেজিস্ট্রেশন করেননি তারা কিন্তু অবশ্যই রেজিস্ট্রেশন করে রাখবেন এবং আজকে ভিডিও যদি একটু ভালো লাগে থাকে ভিডিওটা লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমে ভিড় করতে গেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পায়ে থাকা বেলার সঙ্গে অন করে রাখুন কারণ আমরা এরকম নিত্যন্ত ভিডিও নিয়ে আসি আজকে ভিডিওটা এই পর্যন্তই ভিডিওতে থ্যাংক ইউ